আজ জাতীয় যুব দিবস সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয় রাজধানীর বিবেক উদ্যানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন এবছর একশো একষট্টিতম জন্মদিবস পালিত হচ্ছে স্বামীজির স্বামীজির জন্মদিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় শুক্রবার রাজ্যে যুব দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শিশু উদ্যান তথা বিবেক উদ্যানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং পুর নিগমের উদ্যোগে হয় যুব দিবসের অনুষ্ঠান সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব সমাজকে দেশত্ব প্রতি উদ্ধুত হওয়ার আহ্বান জানান হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তিনি বলেন নিজের থেকেও বেশি ভাবতে হবে দেশের জন্য ভারত কে নাগরিক কো ত্রিপুরা কে নাগরিক কো ইহা যুবা কো করতা হুম कि अपने सेल्फ से ऊपर हमेशा अपने देश को रखें पैट्रियटिज़्म की भावना नेशनलिज़म की भावना से ओत पोत रहे, प्रोत रहें पढ़ें

Can we do something for others? And can we think for our own motherland? That is more, more, and more important. Bureau Report,